আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আড়াইহাজার উপজেলার বাজার থেকে আমরা আজকে যাব গোপালপুর পৌরসভায়। আমি আড়াইহাজার টিভির মাধ্যমে আপনাদেরকে আড়াইহাজার থেকে গোপালপুর দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে দেখুন। এসএম মাজারুল হক অডিটোরিয়াম এবং
যাচ্ছি আমরা গোপালদীপ এবং আরায়াজা টিভির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা 2500 উপজেলার বাজার থেকে গোপালদী যাচ্ছি। আপনাদেরকে 2500 টিভির মাধ্যমে 2500 উপজেলা থেকে গোপালদীর যে যাওয়ার যে রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি। তখন আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের পরামর্শ দিয়ে আমাদের 2500 টিভি অনেক দূর দেখে যান, সেই প্রত্যাশাই আমরা আপনাদের কাছ থেকে করি। আমরা এখন অবস্থান করতেছি বদাদি সিটি মার্কেট বা সিটি বাজার পরিচিত যে জায়গাটি। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই রাস্তার পাশে। রমজান মাসে আমরা বের হয়েছি 2500 উপজেলার বিভিন্ন রাস্তাঘাট 2500 টিভি। তখন আপনাদের পরামর্শে 2500 টিভি অনেক দূর এগিয়ে যেতে চায়।
আপনারা আমাদের সাথে থাকো, আমাদের সাথে সুস্থ থাকো, যে কোনো পরামর্শ দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার ডান এবং বাম দুই দিকে বিশাল ইন্ডাস্ট্রি মশারি করা হয়। ডান এবং বাম দুই দিকে বিশাল বড় ফ্যাক্টরি এবং এই জায়গায় মশারি তৈরি করা হয়। আস্তে আস্তে চলে আসতেছি জালাকান্দি, যে জালাকান্দি কবরস্থান চিনে থাকেন, জালাকান্দি কবরস্থানে ঠিক কাছাকাছি চলে আসছে। জালাকান্দি কবরস্থান, আসসালামু আলাইকুম, জালাকান্দি কবরস্থান। আমরা রামসিংজির কাছাকাছি
চলে আসছে। বিষ্ণন্দি ফেরি ঘাট এবং আরেকটি হলো গোপালদী যে বাজার, সোজা চলে গেছে গোপালদী বাজার এবং ডান দিকে চলে গেছে রামচন্দ্রী থেকে ডান দিকে চলে গেছে আপনার বিষ্ণন্দি ফেরি ঘাট। এটা হলো গোপালদী চলে যাচ্ছে, এটা হলো আপনার বিষ্ণন্দি ফেরি ঘাট। এদের ঘাট বিভক্ত হয়ে যায়। এই ব্রিজটি নতুন করে নির্মাণ কাজ করা হচ্ছে। এই নির্মাণ কাজ করার জন্য আগে প্রথম বেলি ব্রিজটি রয়েছে খুবই পাশে কম, সেজন্য যানজট প্রায় সময় লেগে থাকে। যে
আপনার মানিকপুর বাজার চলে আসছে। এটি আমাদের মানিকপুর বাজার, মেঘনা নদী বিশাল গেল মেদম মনে হয় মতন হালকা শোয়া দিয়েছে।